হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটা হলো কসমস ফুলকে নিয়ে এই কসমস ফুলটা কিন্তু খুবই সুন্দর একটা ফুল এবং শীতকালে সব থেকে সুন্দর যদি ফুল কিছু হয়ে থাকে তাহলে কিন্তু কসমস আর কসমসটা কিন্তু সবার ছাদেই দেখা যায় বেশিরভাগই তো এই কসমস ফুলটাকে নিয়েই আজকে একটু আলোচনা করব এই গাছে কিভাবে যত্ন নেবে এই গাছে ফুল আনার জন্য কি কি করবে এবং এই গাছের সার কি কী প্রয়োগ করতে হবে এই সব নিয়ে আজকের এই ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিও শেষ অবধি থাকার অনুরোধ রইলো আর যদি তুমি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটাকে ক্লিক করে দিও অল করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার ফোনে ঢোকে তো চলো ভিডিওটা শুরু করা যাক এই কসমাস গাছটা লাগানোর ক্ষেত্রে বা এই গাছটা যত্ন করে ফুল পাওয়ার ক্ষেত্রে খুব একটা সমস্যা কারোর হয় না কারণ খুব তাড়াতাড়ি এই গাছটা বড় হয়ে যায় সাথে খুব তাড়াতাড়ি কুড়িও চলে আসে আর দেখতে কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছ অসাধারণ একটা ফুল আর বিভিন্ন রঙের হয়ে থাকে এটা প্রায় সাত আটটা রং রকমের রঙ আমি দেখেছি আপাতত বিভিন্ন রকম রং যেমন হালকা গোলাপি সাদা ডিপ গোলাপি আবার ডিপ গোলাপির মধ্যে হালকা সাদা এরকম রঙের আমি কসমস এই বছর দেখেছি একটা নার্সারিতে আর সেই ফটোগুলো আমি পারলে পোস্ট করে দেব আমার চ্যানেলে তোমরা দেখে নিও আশা করছি তোমরা হয়তো সেই রঙগুলো দেখবে না কারণ ওই কালারগুলো বেশ একটু আনকমনই কালার খুব একটা দেখা যায় না তবে আমি পোস্ট করে দেব তোমরা দেখে নিতে পারো তো তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে এই বছর তিনটে কালার হয়েছে একটা সাদা আর একটা এই যে পেঁয়াজি টাইপের কালারটা আর একটা যেটা হালকা গোলাপি যেটা সাধারণত সবার বাড়িতে তো এই গাছটা একদমই ছোট অবস্থায় নিয়ে এসেছিলাম সেটা বলা ভুল হবে সামান্য একটু বড়ই ছিল গাছটা এবং একসঙ্গে তিনটে গাছ ছিল আমার দশ টাকা দাম নিয়েছিল সেই চারাগুলো কিনতে সেরকম দুটো আমি নিয়ে এসেছিলাম মানে মধ্যে আমি ছয়টা গাছ পেয়েছিলাম তো সেইগুলোকে লাগিয়ে দিয়েছি একটা দেখতেই পাচ্ছ পিঙ্ক কালারের মধ্যে গোটাটা হয়েছে এবং আর সাদা পিঙ্ক এবং এই পেঁয়াজি কালারটা মিশে আছে তো এই গাছগুলো কি হয় কসমস গাছ গাছটা ছোট থেকে কিন্তু কুড়ি চলে আসে আর তোমরা যদি এই গাছটাকে আমার মতো লম্বা করতে চাও তাহলে তোমাদের কুড়ি কাটা যাবে না আর যদি তোমরা গাছটাকে বেশ একটু ঝাঁকুমুকু করতে চাও লম্বা করতে না চাও তাহলে তোমরা প্রথম থেকে কুড়ি কাটতে শুরু করবে তবে আমি কুড়ি কাটিনি কারণ যেহেতু আমার গাছটা নিচে লাগানো আছে তার জন্য একটু লম্বা হলে হয়তো নিচে থেকে দেখা যাবে বা দূর থেকে আমার গাছটাকে দেখা যাবে তার জন্য আমি একটু লম্বায় রেখেছি কিন্তু তোমরা চেষ্টা করবে কুড়ি কেটে দেওয়ার কারণ ঝড় বাতাস হলে না গাছটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেই জন্য ছোটো থেকে একটু কুঁড়িগুলোকে কেটে দিলে দেখবে গাছটা বেশ একটু ঝাঁকুমুকুও হবে এবং অতটা লম্বাও হবে না আর এই গাছে জল প্রয়োগ করার ক্ষেত্রে আমি বলি মানে গাছটা যেহেতু বড়ো হয়ে গিয়েছে তার জন্য আমাকে কিন্তু বেশি জল দিতে হয় যেহেতু গাছটা বড় হয়ে গিয়েছে প্রচুর ফুল চলে এসেছে তো সেক্ষেত্রে যদি আমি একদিন জল না দিই তাতে যদি মাটিটা ভেজাও থাকে তাও দেখি যে গাছটা একটু নুইয়ে পড়ে তো সেক্ষেত্রে আমাকে জলটা বেশি করে দিতে হয় এই গাছের জন্য যেহেতু গাছটা বড় হয়ে গিয়ে যে শিকড়টা অনেক নিচে অবধি চলে গিয়েছে হয়তো জল টান পড়ে তার জন্য গাছটা নুয়ে পড়ে তার জন্য আমাকে প্রত্যেক দিনই বেশ ভোরে ভোরে জল দিতে হয় তবে গাছটা যখন ছোট থাকবে তখন কিন্তু তোমাদেরকে ভোরে ভোরে জল দেওয়ার কিছু দরকার নেই গাছ মাটি অবস্থা দেখে তোমরা জল দেবে খুব সামান্য জল দিলে দেখবে গাছটা ঠিকঠাক থাকবে আর গাছের অবস্থা দেখে তোমরা জল দেবে এটাই বলবো আর এই গাছটা কিন্তু একদম জল জায়গা পছন্দ করে দেখতে পাচ্ছ আমার গাছটা কিন্তু একদম রোদে রাখা আছে একটা যেখানে সুন্দরভাবে রোদটা পড়ছে সেরকম একটা জায়গায় রাখা আছে তো যেখানে তোমাদের ছাদে প্রচুর পরিমাণে রোদ থাকবে দিনে ছয় সাত ঘন্টা রোদ পাবে সেই জায়গাটাতে রাখার চেষ্টা করবে এই কসমস গাছগুলোকে কারণ এরা কিন্তু প্রচুর পরিমাণে রোদ পছন্দ করে এবার বলি এই কসমস গাছটা কিন্তু দুই রকম রকম হয়ে থাকে এই যেটাকে আমরা তারা বলে চিনি না সেটা কিন্তু দেশি ভ্যারাইটি কসমস দেখতে পাচ্ছ কসমস গাছের নিচে এই আমার দেশি ভ্যারাইটি কসমস গাছটা লাগানো আছে এটা কিন্তু খুব একটা বড় হয় না বলেও ভুল হবে কারণ এটা আমার গাছটা এখন ছোট হয়ে আছে কিন্তু আমি যখন নার্সারি থেকে কিনে এনেছিলাম তখন কিন্তু ওইখানে গাছগুলো যেগুলো মাটিতে লাগানো ছিল সেগুলো কিন্তু বেশ বড় হয়েছিল কিন্তু আপাতত আমার কাছে গাছগুলো যেহেতু ছোটো হয়ে আছে তার জন্য আমি বলছি কি গাছগুলো কিন্তু ছোটোই হয় টবে লাগানো গাছগুলো এই দেশি ভ্যারাইটি গুলো কিন্তু এইটুকুই সাইজ থাকে তবে তোমরা মাটিতে লাগিয়ে দেখতে পারো হয়তো একটু বড় হবে এই গাছে ফুলের বীজ থেকে কিন্তু পরবর্তীকালে গাছ হয়ে থাকে তো তোমরা চাইলে এই বীজগুলোকে সংগ্রহ করতে পারো তবে আমি এত তাড়াতাড়ি বীজগুলোকে রাখবো না পাকতে দেবো না তার জন্য আমি বীজ হওয়ার আগে এই গাছগুলোর বীজগুলোকে কেটে ফেলে দিই বাস তোমাদের জন্যই রেখেছিলাম বীজটা দেখানোর জন্য তো যদি না কাটো আগে থেকে বীজ তাহলে কিন্তু বেশি পরিমাণে কুড়ি আসবে না আর ফুলও ফুটবে না তাই তোমরা প্রথম থেকে এই বীজগুলোকে কেটে দেবে চাইলে শেষের দিকে বীজগুলোকে সংগ্রহ করে রাখতে পারো পেকে যাওয়ার পরে এবং তা দিয়ে পরের বছর আবার তোমরা এই কসমস গাছ লাগাতে পারবে এবার বলি এই গাছে মাটি তোমরা কিভাবে তৈরি করবে মানে আমি এই গাছে মাটি তৈরি করেছিলাম ইউরিয়া ফসফেট এবং পটাশ দিয়ে সাথে দিয়েছিলাম এক বছরে পচানো গোবর সার আর এই দিয়েই আমি মাটি তৈরি করেছি আর তোমরা চাইলে ভার্মি কম্পোস্টও ব্যবহার করে নিতে পারো আর এই গাছে ছোটো থেকে বড় হওয়া অবধি আমি সর্ষের খোল পচানো জল এবং ভাতের মার ব্যবহার করে নিয়েছি আর এই ভাতের মারটা তোমরা কি পরিমাণে ব্যবহার করবে এটা নিয়ে আমি একটা শর্টস বানিয়ে দিয়েছি তোমরা চাইলে সেই শর্টসটা দেখে নিতে পারো আর আমি এই লিঙ্কটা বক্সে দিয়ে দেবো তাও আমি একবার বলে দিচ্ছি শুনে নাও ভাতের মারটাকে পচানোর কোনো দরকার নেই ভাতের মাঠটাকে অন্তত ছয় ছয় সাত ঘন্টার মতো ঠান্ডা করে নেওয়ার পর এক লিটার ভাতের মার অন্তত দশ লিটার জলের সাথে মিশিয়ে তবে তোমরা যে কোনো গাছে সেটাকে প্রয়োগ করে নিতে পারবে আর খোল পচানো জলটাকে অন্তত পনেরো দিন মতো খোলটাকে পচাতে হবে আর পচানোর পরে সেটাকে একদমই পাতলা করে আরও অনেকটা জলের সাথে মিশিয়ে তবে কিন্তু গাছের মধ্যে তোমরা প্রয়োগ করবে অন্তত পনেরো দিন অন্তর অন্তর আর ভাতের মারটাও আমি দশ দিন বারো দিন অন্তর অন্তর প্রয়োগ করেছি আর এই গাছে খুব একটা পোকামাকড়ের আক্রমণ হয় না চাইলে তোমরা নিম অয়েল ব্যবহার করে নিতে পারো সাত দিন অন্তর অন্তর আর যে কোনো একটা ফাঙ্গিসাইট সাত দিন অন্তর অন্তর এই গাছে ব্যবহার করে নিও তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আজকের জন্য এইটুকুই দেখা হবে পরে ভিডিওতে নতুন একটা কিছু নিয়ে